নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, ওসি মোয়াজ্জেম পলাতক থাকায় তাকে খুঁজে পেতে দেরি হচ্ছে, তবে সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, পরিবহন শ্রমিকদের আন্দোলনের কারণে বন্ধ হয়ে পাশ করা যাচ্ছে না সড়ক পরিবহন আইন।